শেখ হাসিনা হইলে, বিদায় হইলে দেশের অবস্থা একটা টালমাটাল হবে। ওই সময় যারা রাজনৈতিক মুরব্বীরা আছে তারা বসে একটা সিদ্ধান্ত নিতে পারবে। বিভিন্ন সংকটে বাংলাদেশের মুরব্বীরা ভালো ভালো সিদ্ধান্ত নিছে। আমি মনে করি শেখ হাসিনার পতন হলে তখন একটা ভালো সিদ্ধান্ত আসবে। যে রিজার্ভের কথা বলতেছে, হাসিনা রিজার্ভের র বোঝে না। রিজার্ভ কী জিনিস? ও ভাবছে যে রিজার্ভ হলো নিয়ে নিয়ে ভেঙে খাওয়ার জিনিস। ছোটো বাচ্চার হাতে বিস্কুট দিছে, এই এই পাশ থেকে এক কামড় দেবে, ওই পাশ থেকে এক কামড় দেবে, এইরকম হলো রিজার্ভ। এটা কি রিজার্ভ? রিজার্ভ কী জিনিস বুঝতে হবে। রিজার্ভ হলো বিনিময়যোগ্য আন্তর্জাতিক মুদ্রা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মুদ্রা। ডলার আজকে গুরুত্বপূর্ণ মুদ্রা, এই জন্য ডলারকে রিজার্ভের মানদণ্ড ধরতেছে। একসময় ডলার না থাকলে তখন মলার হবে, ঠিক আছে, অন্য একটা নাম হবে, চিংড়ি হবে, ইসা হবে, অনেক কিছু হবে, কিন্তু রিজার্ভ কী জিনিস বুঝতে হবে। রিজার্ভ হলো আন্তর্জাতিকভাবে আপনার হলো বিনিময়যোগ্য একটা কারেন্সি, সেই কারেন্সির সংরক্ষণ হলো আপনার কাছে আছে। এটা কখনো $42 শুনছি, কখনো $32, এরকম আমরা শুনছি। এটাই হলো রিজার্ভ। এটা দিয়ে কী হয়? এটা দিয়ে আপনি যখন বিদেশে কাপড় বিক্রি করবেন, আপনাকে ওরা টাকা দিবে না, আপনাকে ওরা ডলার দেবে। আবার আপনি যখন ওষুধ কিনবেন, তখন আপনাকে টাকা দিলে কাগজ হবে, আপনি ডলার। আপনি ডলারটা কই পাইছেন? আপনি কাপড় বেচে যে ডলার পাইছিলেন, সেই ডলার দিয়ে আপনি আবার ওষুধ কিনতেছেন। আপনার প্রবাসী যে ডলার পাঠিয়েছে, সেই ডলার দিয়ে আপনি ওষুধের কাঁচামাল কিনতেছেন, কাপড়ের কাঁচামাল কিনতেছেন। এইটা হলো রিজার্ভ। এখন সে কাছে না তাল বেতাল হারায়ে এই রিজার্ভ বিনিময় করার জন্য যে কারেন্সি আমাদের সংরক্ষণ ছিল, যেটা দিয়ে আমাদের লেনদেন স্মুথ হয়, ওইটাতে কামড় দিছে। এখন ওইটাতে কামড় দিয়ে এখন হলো জিবায় কামড় দিছে যে কী করে ফেলাইছি। এখন একটা ভুলভাল বুঝ দিচ্ছে যে রিজার্ভ দেশের কল্যাণে ব্যয় করছে। রিজার্ভ যদি দেশের কল্যাণে ব্যয় করেন, তাহলে সামিট গ্রুপের যে আজিজুল, এটা হলো সিঙ্গাপুরে গিয়ে 10 ধনীর মধ্যে 1 ধনী কেমনি হয়? রিজার্ভ কই গেছে? আমরা টের পাইতেছি না, কই গেছে পাইতেছি না। সে বারবার বলে যে বেগমপাড়ায় কারা আছে তার লিস্ট নাকি উনি জানে। বেগমপাড়ায় কারা আছে তার লিস্টটা আপনি বের করেন না কেন? মানা করছে কে? আপনি বের করেন, বেগমপাড়ায় কারা থাকে? আমরা টুকটাক সব তো বের করছি। বেগমপাড়ায় এখন শুধু বৈধ বেগমরা থাকে না, মন্ত্রী এমপিদের বান্ধবীদেরও রাখার ব্যবস্থা করছে। অবৈধ বেগমদের আস্তানা হয়ে গেছে বেগমপাড়া। আগে বৈধ বেগমরা থাকতো, এখন অবৈধ বেগমরা, সচিব আমলাদের অবৈধ বান্ধবীরা আছে, ওদেরকে এখন বেগমপাড়ায় জায়গা দিয়েছে, ওদের মাধ্যমে টাকা। আপনারা দেখছেন না এর আগে যে বান্ধবীর অ্যাকাউন্টে টাকা রাখছে, কত বড় নিমুখ হারাম এরা, দেখছেন নি? বইয়ের অ্যাকাউন্টে রাখলে হয়তো, বান্ধবীর অ্যাকাউন্টে রেখে দিচ্ছে টাকা, টাকা রাখার জায়গা পাইতেছে না, এরকম একটা বাজে অবস্থা হয়ে গেছে। রিজার্ভ কই গেছে? রিজার্ভ আমাদের এই যে সুইজারল্যান্ড তো বললোই যে তাদের সুইস ব্যাংকে যারা যারা টাকা রাখছে, এই লিস্ট সরকার তাদের কাছে চায়নি, পুরা মুখোশ উন্মোচন করে দিয়েছে, বেজ্জতি, একবারে বেজ্জতি, যে তাদের কাছ থেকে লিস্ট চায়নি। এরপরে মন্ত্রীরা বলছে না আমরা চাইছি, তো চাইছেন এখন তো দিব, এখন বের করেন, তো বের করতেছেন না কেন? এখন তো দিবে সুইজারল্যান্ড, তাহলে বের করেন। সেটা বের করতেছে না, সেটা বের করবেও না, কারণ এইখানে বের করতে গেলে তাদের আশেপাশে অনেক যারা 10% 5% কমিশন খাইছে, তাদের চেহারা উন্মোচন হয়ে যাবে। তারেক দিয়ারে খাম্বা বলে খাম্বা দিছে, ঠিক আছে, তা আপনারাও ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে লাইন ক্যান্সেল করে দিয়েছেন, লাইন দিছেন না, বিদ্যুৎ দিছেন কিন্তু বিদ্যুৎ চলে যায়, তাহলে কী লাভ? তাহলে খাম্বার আপনার দেওয়ার মধ্যে পার্থক্য কী হলো? আপনি বলতেছেন 24,000 মেগাওয়াট আপনি বিদ্যুৎ উৎপাদন করেন, আমাদের এই মুহূর্তে নিট 12,000 মেগাওয়াট। তো সেই 24,000 উৎপাদন আপনার ক্ষমতা, তা 12,000টা কেন দিতে পারতেছেন না? 12,000টা কেন 6,000-এ নামতেছে? 12,000টা কেন 6,000-এ নামে অর্ধেক হয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলো করতে হচ্ছে। রিজার্ভ কই গেছে? রিজার্ভ সিবিআই খাইছেন, রিজার্ভ সিবিআই খাইছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই রে বিদেশে রাখছেন। এগুলোতে রিজার্ভ পাঠান না আপনারা, এগুলো পাঠাইছেন না, টাকা পয়সা পাঠাইছেন না। আজকে প্রবাসীদেরকে হুমকি ধামকি দেয় যে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। আরে সারা বিশ্বের সব জায়গায় তো এখনও রেমিটেন্স পাঠানোর সিস্টেমই চালু করতে পারেননি আপনি। একটা প্রবাসী যে একটা দুর্গম এলাকা থেকে রিজার্ভ পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, সে ব্যবস্থায় নেই, বাধ্য হয়ে সে ফোন করে একজনকে বলতেছে তুই টাকা দে, আমি এখান থেকে টাকা দিয়ে দিচ্ছি। এটা হলো হুন্ডি। হুন্ডিটা অনেকে বোঝে না। হুন্ডি কী জিনিস? হুন্ডি হলো ফোনে ফোনে বলে দেয় যে আমি এই তুই আমার বাংলাদেশে টাকা দে, আমি এখানে তোরটা পেমেন্ট করতেছি। এটা হলো হুন্ডি। তা এটা আটকাবে কারো সাধ্য আছে? এটা আটকানো কি এত সহজ? একজন ফোনে বলে দিচ্ছে যে আমার টাকাটা তুমি দিয়ে দাও, সে যায় বাড়িতে গিয়ে দিয়ে আসতেছে, এই হুন্ডি আপনি কেমনে আটকাবেন? এদের মাথায় বুদ্ধি নাই। এরা যদি বুদ্ধি থাকতো তাহলে কৌশল নিত যে এখন 2.5% দেওয়াতে প্রবাসীদের লেনদেনের মানে তারা লস হচ্ছে, সেটা 2.5%-এর জায়গায় 3.5% করি, 5% করি, যাতে করে প্রবাসীরা লাভবান হয়, এখান থেকে আকৃষ্ট হয়ে তারা বৈধ পথে পাঠায়। এদের মাথায় এখানে মমতার সংসদে গান গায়, শিক্ষাগত যোগ্যতা একটা বলে লাভ আছে? তো এদেরকে বসায় আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কীভাবে? সুযোগ নাই। মানে একটা দৈত্য যেখানে বসে আছে, মানুষ এই দৈত্য থেকে প্রথমে বাঁচতে চায়, এরপরে অন্য কোনো উপায় খোঁজে। এই যে শেখ হাসিনা বড় বড় প্রেসক্রিপশন দিচ্ছে, সে তো পুকুর থেকে চিতল মাছ ধরা বন্ধ করে নাই। সে আগে পুকুর থেকে বড় বড় চিতল মাছ ধরা বন্ধ করুক,
এই যে বিভিন্ন পেঁয়াজের বিকল্প খুঁজে দিছে, মিষ্টি কুমড়া খুঁজে দিছে, বেগুনের বিকল্প খুঁজে দিছে, সে কি বেগুন খাওয়া বন্ধ করছে, সে কি আপনার হলো পেঁয়াজ খাওয়া বন্ধ করছে, তেলের বিকল্প বলে দিচ্ছে, সে কি বন্ধ করছে, বন্ধ করে নাই, হুট করে কেমনিতে 40 টাকার চাল 80 টাকা 70 টাকা হয়ে গেছে, মানুষ তো টের পাইতেছে, বুঝতে পারতেছে। সুতরাং শেখ হাসিনা যদি বলে যে আমার বিকল্প কে আছে, এসব ভুয়া কথা এখন খাবে না, মানুষ তো বুঝতে পারতেছে, মানে বেদিশা হয়ে গেছে, 80 টাকা চাল 70 টাকা চাল কয়ে যাবে। এখন ওরা যদি প্রশ্ন করে যে দেশ কীভাবে চালাবে, দেশ কোনো না কোনোভাবে চলবে, ওর টেনশন করা লাগবে না, ঠিক আছে। চোররে আপনি পাহারা দিতে দিছে, চাঁদাবাজকে পাহারা দিতে দিছে, জায়গায় জায়গায় 6 লাখ শ্রমিক লীগ নেতা, 7 লাখ শ্রমিক লীগ নেতা সব চাঁদাবাজিতে জড়িত, সব তারা তো ভালোই চলতেছে। শেখ হাসিনা চিতল মাছ ধরা তো বন্ধ হয়নি, তো এখন উনি যদি বলে যে যে আসবে সে কেমনে দেশ চালাবে, অনেক যোগ্য মেধাবী ছেলেপেলে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনীতিবিদ আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন রাজনীতি করতেছে, আরও অনেক বুদ্ধিজীবী আছে, ডাকসুর বেশ কত বিগত ভিপিরা আছে, এরা একটা উপায় খুঁজে বের করবে যে কেমনে দেশ চালাবে। আপাতত ওনার যাওয়াটাই একটা মূল এজেন্ডা হওয়া উচিত এই মুহূর্তে আমি মনে করি। এইটা কীরকম হতে পারে, এই মুহূর্তে তো আপনার যদি বলেন যে নিরপেক্ষ নির্দলীয় সরকার, এখন এই যে আমাদের বিচার বিভাগে যে প্রধান বিচারপতি বসছে, ও তো আর নিরপেক্ষ না, ওকে যথাযথ পরীক্ষা দিয়ে ওই জায়গায় আসতে হচ্ছে যে সে কতটুকু আওয়ামী লীগের ভক্ত এবং প্রেমিক আশেক দেখে দিছে। এখন ওই সিস্টেমে নিরপেক্ষ সরকার খোঁজা যাবে না, এখন এখন যেটা খুঁজতে হবে দলগুলোর মতামতে সরকার, তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। যে কারণে সবাই বলতেছে যে জাতীয় সরকার বলতেছে বা নির্বাচনকালীন সরকার বিভিন্ন নাম দিচ্ছে, এখন সারা বিশ্বে কত বাড়ছে, বাংলাদেশে কত বাড়ছে, এই যে প্রতারণাটা কোন জায়গায় হয় দেখেন, কিছুদিন পরে বাজেট হবো, আগের বছর বাজেট হয়েছে, ওই বাজেটে দেখাচ্ছে 5.3% হলো মূল্যস্ফীতি। 5.3% মূল্যস্ফীতি মানে কি জানেন, যে আগে 100 টাকা ছিল এখন 105 টাকা 3 পয়সা হয়েছে, তাই না? আসলেই কি বাংলাদেশের মূল্যস্ফীতি 100 টাকা থেকে 105 টাকা 3 পয়সা হয়েছে, নাকি 40 টাকা চাল 80 টাকা হয়েছে? অর্থাৎ এগুলো ভুল ভাল ভুজুম ভাজুম বুঝ দিচ্ছে যে বিশ্বে হয়েছে হয়েছে। যখন তেলের দাম কমে তখন তো কমালো না, তখন তো কমায়নি। এলপিজি গ্যাস এখন যে সারা বিশ্বের দাম, ওই হিসেবে বাংলাদেশে 900 টাকা দেওয়া সম্ভব, এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব। এই মুহূর্তে বিশ্বের তেলের বাজার দর অনুযায়ী বাংলাদেশে 90 টাকা 96 টাকা তেলের দাম দেওয়া সম্ভব। তাহলে এই সারা বিশ্বে আপনি যেই দেশে আপনার হলো আগুন লাগছে, আপনি সেই দেশে তার আশেপাশের দেশে যাই দেখেন সেখানে কী অবস্থা। এরকম তো না যে আপনার হলো খাদ্যদ্রব্যের জন্য আমার ইউক্রেনের উপর বা রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভর করতেছে। আপনার যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেন 52,000 মেট্রিক টন গম পাঠাইছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ। তো বাংলাদেশে এত শান্তি শৃঙ্খলা, বাংলাদেশ কোন দেশে কত টন চাল পাঠাইছে? এই যে বলতেছে যে কৃষি সমৃদ্ধি, যুদ্ধ বিধ্বস্ত দেশ খাবার দিচ্ছে সারা বিশ্বে, ঠিক আছে, বাংলাদেশ কী করতেছে? এই যে এত শান্তি শৃঙ্খলা বিবাদ নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলো বিক্ষোভ করতেছে, কারোর মাথায় বাড়ি দিচ্ছে না, গাড়িতে আঘাত করতেছে না, তারপরেও তেমন তারা পাচ্ছে না, তারপরেও পারছে না, এরকম তো করেনি যে 10টা রাস্তা বন্ধ করে দিয়ে রাখছে, এরকম তো করেনি, দুটো গাড়ি ছোটা গাড়ি ভাঙচুর করছে, বিশৃঙ্খলা করছে, কেউ তো